আগরতলা প্রজ্ঞা ভবনে বৃহস্পতিবার এক দিবসীয় সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। জাতীয় রাজ্য শিশু রক্ষা কমিশন এবং মহকুমা শাসকের যৌথ উদ্যোগে আয়োজিত এই দিনের আলোচনাচক্রে শিশু রক্ষা অধিকার রক্ষার বিষয়ে জোর দেওয়া হয়। হলসব যেখানে সারা দেশভর একটা প্রোগ্রাম চলছে হর 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 তিরঙ্গা, পাশাপাশি ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এবং স্টেট কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর উদ্যোগে এখানে আজকে যে একদিনের কর্মশালা সেটা হচ্ছে চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং। তো বাল দিবসের যে 75 বছর স্বাধীনতা দিবসের প্রতি উপলক্ষে এই 75টি সিলেক্টেড ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট করে ডিস্ট্রিক্টকে নিয়ে বর্ডার যেখানে আছে সেখানে 75টা ডিস্ট্রিক্টকে সিলেক্টেড নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে। সেখানে আগরতলা বা ত্রিপুরাতেও 8টি জেলাতে এই প্রোগ্রামটা 1 তারিখ থেকে এই পক্ষকালের মধ্যে আজকে 11 তারিখ ওয়েস্টে হচ্ছে। সেখানে আমরা প্রত্যেকটা 7টা জেলার মধ্যে আমরা প্রোগ্রামটা করেছি এবং এখানে রিপ্রেজেন্টও আমাদের কমিশনের তরফ থেকে আমরা করা হয়েছে। সেখানে আমরা একটা জিনিস আমরা সাবজেক্টে আমরা বুঝতে পেরেছি যে শিশু কমিশন কোনো এক সময় হয়তো তার কোনো কিছুই ছিল না, কিন্তু আজকের তারিখে মনে হচ্ছে যে এটা প্রতিষ্ঠিত, কারণ সবাই আমাদের সহযোগিতা করছে। এখানে যারা রয়েছেন সেখানে রয়েছেন আরক্ষা দপ্তর, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, চাইল্ড লাইন এবং বিভিন্ন সিসিএর আধিকারিকগণ এবং স্পেশাল আধিকারিকগণ, যেখানে ডিএমও থাকছেন, এডিএম থাকছেন বা আমাদের অ্যাডভোকেট কহিনার নারায়ণ ভট্টাচার্য আরক্ষা রয়েছেন। সেরকমভাবে 7টি জেলাতে আরও যে 7টি জেলা হয়েছে সেখানেভাবেই আমরা লাগাতার 1 তারিখ থেকে 11 তারিখ অব্দি প্রোগ্রামটা করে চলছি। আশা করি আগামী দিনে শুধু চাইল্ড ট্রাফিকিং নয়, এখানে চাইল্ড ম্যারেজ হোক, চাইল্ড লেবার হোক, সেক্সুয়াল অ্যাবিউজ হোক, টিনেজ প্রেগন্যান্সি হোক এবং বাচ্চাদের যে স্পন্সরশিপ থেকে শুরু করে সোশ্যাল ডিপার্টমেন্ট এবং সোশ্যাল এডুকেশনের তরফ থেকে যে স্কিমগুলো আছে সেগুলো যাতে প্রত্যেকটা শিশুকে শিশু যারা পায় এবং একটা শিশু যাতে ত্রিপুরাতে অন্তত তার অধিকার এবং সুরক্ষা থেকে বঞ্চিত না হয় এই জন্যই আজকের এই কর্মশালা। আপনারা নমস্কার।